মানে মজার বিষয় হচ্ছে যে এই আসামিকে যখন জিজ্ঞাসা করা হলো, প্রথমে যখন আমরা ফ্যাক্টরিতে পেলাম, উনি বললেন যে এইটার উনি মালিক না, এবং এই বাসায় হচ্ছে মাছের মানে মাছ বিক্রি করেছিলেন, টাকা নিতে আসছেন। কিন্তু আমরা জানি যে উনি মালিক, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে ভাড়াটিদের প্রতি জিজ্ঞাসা করছেন উনি মালিক, এবং এক পর্যায়ে ওনার স্ত্রীও আসলেন, এবং স্ত্রী এসে বললেন যে না, উনি মালিক, উনি আসলে এই বিল্ডিংয়ের মালিক এবং এই ফ্যাক্টরিটা ওনার। আমরা জানি যে ওনার সাথে আরেকজন শেয়ার আছেন। আমরা চাই যে কোনো মূল্যে এই ধরনের নকল কসমেটিক্স বন্ধ করতে, কারণ এই ধরনের কসমেটিক্স ব্যবহার করার কারণে আমাদের ভোক্তা যারা রয়েছেন বা ব্যবহারকারী, বিশেষ করে আমাদের মেয়েদের মারাত্মক ত্বকের সমস্যা হচ্ছে। আপনার স্কিন ক্যান্সার থেকে শুরু করে যে কোনো ধরনের মারাত্মক পরিণতি ডেকে নিয়ে আসতে পারে। সেই জন্য আমরা যে কোনো মূল্যে বন্ধ করতে চাই, এবং এই বন্ধ করার ক্ষেত্রে এখানকার যে ব্যবসায়ী সমিতি রয়েছেন তাদেরও একটি বড় ধরনের ভূমিকা আমরা দেখতে চাই। কারণ আমরা চাই না কোনোভাবেই এই ধরনের নকল পণ্য উৎপাদন করে আমাদের ভুক্ত বা আমাদের সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হোক। আমাদের অভিযান অব্যাহত থাকবে। প্রথমত বিষয় হচ্ছে যে আসলে এই ধরনের নকল কসমেটিক্স কারখানা যারা চালান বা উৎপাদন করেন, আর এইটা আসলে এত বেশি লাভ যে আপনার অল্প বিনিয়োগ করেই বা অল্প পুঁজিতে তারা কিন্তু রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছেন, এবং প্রচুর লাভের কারণে এই লাভের যে লোভ এটা তারা সামলাতে পারছেন না, ফলে তারা যে কোনো মূল্যে এটা করতে চান। আমরা বিগত দিনগুলোতে এখানে প্রচুর অভিযান পরিচালনা করেছি, অনেক লোককে শাস্তির আওতায় আনা হয়েছে, সিলগালা করে দেওয়া হয়েছে, নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, তারপরেও নিয়ন্ত্রণে পুরোটা আসছে না, একটি বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে আসলে আমাদের এখানে যারা রয়েছেন আসলে তদারকি প্রতিষ্ঠানগুলো, তাদের জনবলের একটু ঘাটতি রয়েছে, এই কারণে এটাকে আসলে যেভাবে আসলে ইয়ে করা দরকার সেভাবে করা যাচ্ছে না। আর তৃতীয়ত আরেকটি বিষয় হচ্ছে কসমেটিক্সের সকল পণ্যগুলো আসলে বিএসটিআর বাধ্যতামূলক পণ্য তালিকার মধ্যে নেই। এই না থাকার কারণে যেটি হচ্ছে এই বিএসটি অনেক সময় এটা হচ্ছে আপনার তদারকি করতে পারে না, এর ফলে কিন্তু তারা এই ধরনের নকল পণ্য তৈরি করার একটা এক ধরনের সুযোগ পেয়ে যাচ্ছে। তো আমরা চাই যে সকল পণ্যই মান নিয়ন্ত্রক সংস্থার আওতায় আসুক, যাতে করে প্রত্যেকটি পণ্যই কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ছাড়া কেউ তৈরি করতে না পারে, তাহলে তো অনেকটা নকলের পরিমাণ কমে যাবে। একই সাথে এই যে খালি কসমেটিক্সের ক্যান নিয়ে আসছে আপনি, বিশেষ করে চায়না থেকে নিয়ে আসা হচ্ছে, এগুলি যাতে পোর্টে আরও বেশি কড়াকড়িভাবে চেক করা হয়, সেটা আমি মনে করি যে তাহলে হয়তো অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইটা র মেটেরিয়ালসগুলো আসলে আমাদের আরবানি টোলায় বা আমাদের আসলে এই যে আপনার ইয়ে রয়েছে কেমিক্যালসের যে বাজারটা রয়েছে আমাদের পুরান ঢাকাতে, সেখান থেকে তারা নিয়ে আসছে মেনলি, আর কিছু কিছু তারা চায়না থেকে নিয়ে আসছে। তো এখানে আমাদের যেটা কেমিক্যালস বিক্রি করার একটা আইন বা কিছু বিধিবিধান রয়েছে, যে আসলে যারা বিক্রি করছেন, কার কাছে বিক্রি করছেন এবং যারা ক্রয় করছেন তারা কী উদ্দেশ্যে ক্রয় করছেন, কিন্তু এই বিধিবিধানগুলি বিক্রেতারা না মানার কারণে
যে কোনো ব্যক্তি যে কোনো কেমিক্যাল সহজে পেয়ে যাচ্ছে, এই সহজলভ্য হওয়ার কারণেই এখানে নিজের মতো করে নকল পণ্য তৈরি করে ফেলছেন। এটি একটি মারাত্মক সমস্যা। তো আমরা চেষ্টা করছি সকল দিক থেকে এটিকে অ্যাড্রেস করার জন্য।